রকম প্রাকৃতিক পরিবেশ দেখছিল আজকে কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যেতে চলেছে। মানে জয়সালমিরের পরে আমি যদি সবথেকে বেশি কোনো জায়গায় আসতে চাইতাম তো সেটা হচ্ছে মাউন্ট আবু, আর আজকে সেখানে আমরা যেতে চলেছি। এত গ্রিনারি বনি দেখেছিস রাজস্থানে? ডান সাইডে পাহাড় দেখো, পুরো নেপাল, উত্তরাখণ্ড, হিমাচল, নর্থ বেঙ্গলের ফিল আসছে পুরো। কি এখন তুই মার্কেটিং করবি নাকি? ছেড়ে দে, পরে চিন। সো গুড মর্নিং, আজকে ব্লগটা একদম হোটেলের রুম থেকে গোপ্রো মোডে শুরু করছি, কারণ আজকে আর সকালবেলা সেরমভাবে দেখানো কিছু ছিল না নতুন করে, তাই জন্য ব্লগটা একদম এরমভাবে শুরু করছি। কীরকম লাগছে বলো তো লুকটা? ভেতরে ভেপার প্রো আছে রাইনক্সের, আর এর উপরে টি শার্ট পরিনি, এটা এত কমফোর্টেবল না ওই জন্য টি শার্ট পরতে ভালো লাগে না, টি শার্ট পরলে গরমে একটু প্রবলেম হয় আর কি। তার সাথে রাইনক্সের সেল থেকে প্রো জ্যাকেট প্যান্ট রয়েছে, মোটামুটি এরম রেডি। বনিও এখানে রেডি, বনির জ্যাকেট হচ্ছে রাইনক্সের স্টিল তেভো, সব থেকে ভালো ট্যুরিং জ্যাকেট বনি পরছে। তো চলো আস্তে আস্তে আমরা এবার বেরোবো। এই হচ্ছে বেরিয়ে আমাদের হোটেলের করিডোর। চলো ভাইয়া, বাই, মিলেঙ্গে ফির। একদম আপনার হোটেল কা কন্ট্যাক্ট মে ডাল দিয়া ডিসক্রিপশন মে। একদম 7230858990। একদম বাড়িয়া, যোধপুরে আসলে এখানে স্টে করে দেখতে পারো, সব থেকে সস্তায় সব থেকে ভালো স্টে। আমরা মাত্র 1000 টাকায় রুম পেয়েছিলাম, এত সুন্দর একটা রুম 1000 টাকায় পেয়েছি, আর খুব ভালো লোকেশানে। আখিলা চড়া বলতে পারো, আখিলা চড়া থেকে 1.5 কিলোমিটারের ডিস্টেন্স হচ্ছে এই হোটেল রুমের। তো এখানে আমাদের বাইক অলরেডি লোড হয়ে গেছে, টাইম হচ্ছে সকাল 11:21 আমাদের এই টাইম, আর বেরোলাম। সৌমিত্র স্যার, স্যার মনে হচ্ছে আমাদের এবার গালাগালি দেবে। স্যার আমাদের বলেছিল 11:30টার মধ্যে প্রত্যেক দিন বেরোবে। হ্যাঁ, অনেক কিছু কাজ থাকে, স্যারও সেটা জানে। আমরা এখন যোধপুরের কোনো ভেতরে রাস্তা দিয়ে যাচ্ছি, গিয়ে NH-62 উঠবো। NH-62 দিয়ে কিন্তু মোস্ট অফ দ্য টাইম আজকে আমাদের জার্নি করতে হবে। NH-62 সম্বন্ধে ডিটেলসও তোমাদের একটুখানি বলে দেবো আমি। তো সত্যি যোধপুরে বেশ ভালো স্টে ছিল, আর যোধপুরে কিছু ঐতিহাসিক স্থান আমরা ভিজিটও করেছি, আশা করছি তোমরা ব্লগ দেখেছো। যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু আগে ব্লগগুলো দেখো, তাহলে এখনও আরও অনেক বড় সিরিজ রয়েছে, তো এই সিরিজটার সাথে আরও ভালোভাবে নিজেদের কানেক্ট করতে পারবে। তাহলে যোধপুর দ্য সান সিটি, মানে এত সূর্যের তেজ থাকে যেন সান সিটি নাম হয়ে গেছে। এই যে ট্রেন লাইন রয়েছে নিচ দিয়ে, তবে ট্রাফিক কলকাতার মতো নয়, একদম ট্রাফিক কলকাতার মতো নয়। আমি এত সিটি ঘুরলাম ইন্ডিয়ার মধ্যে, কলকাতার মতো ট্রাফিক কন্ট্রোল কোথাও আমি দেখিনি। আমরা কিন্তু ন্যাশনাল হাইওয়ে 62-তে পড়ে গেছি, ন্যাশনাল হাইওয়ে 62, আবহাওয়ার থেকে আসছে পাঞ্জাবের, আবহাওয়ার থেকে রাজস্থানের পিন্ডওয়ারা অবধি চলে গেছে, 748 কিলোমিটারের হাইওয়ে। আমরা কিন্তু পিন্ডওয়ারা অবধি যাব এই হাইওয়ে ধরে। এখন পিন্ডওয়ারা ডিস্টেন্স এখান থেকে ওই ধরে নাও 200 কিলোমিটার, 180-90 কিলোমিটার, ম্যাক্সিমাম 200 কিলোমিটার মতো হবে। তারপরে আমরা কিছু সময়ের জন্য NH-27 নেবো। NH-27 আমি ব্লগে অনেকবার বলেছি, ইন্ডিয়ার সেকেন্ড লংগেস্ট হাইওয়ে, যেটা আসামের শিলচর থেকে গুজরাটের পোরবন্দর অবধি চলে যাচ্ছে। তো কিছুটা পার্ট আমরা NH-27 এর উপর দিয়েও জার্নি করব। আর এইবার তোমাদের বলি আজকে আমাদের জার্নিটা কোথায়। টাইটেল দেখে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, তাও একটু ডিটেলসে বলে দিই। আজকে আমরা যাচ্ছি হচ্ছে মাউন্ট আবু, রাজস্থানের ওয়ান এন্ড অনলি হিল স্টেশন মাউন্ট আবু, আরাবল্লী পর্বতের মধ্যে অবস্থিত একটা হিল স্টেশন মাউন্ট আবু। তো এতদিন তোমরা যেরকম ওয়েদার দেখছিলে, যেরকম অ্যাম্বিয়েন্স দেখছিলে, যেরকম প্রাকৃতিক পরিবেশ দেখছিলে, আজকে কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যেতে চলেছে। আজকে কিন্তু আমরা পাহাড়ে চলে যাব, পাহাড়ে, পাহাড় মানে কিন্তু ছোটখাটো পাহাড় নয়। আজকে আমরা যেতে চলেছি প্রায় 1700 মিটার অলরেডি উড়ে, 1700 মিটার, কারণ আরাবল্লী পর্বতের হাইয়েস্ট পিক হচ্ছে গুরুশিখর, আর গুরুশিখরের অলরেডি উড় হচ্ছে 1722 মিটার, মানে প্রায় 5650 ফিট অলরেডি উড়ে আমরা উঠবো। আরেকটু উঠলেই দার্জিলিংয়ের কাছাকাছি পৌঁছে যেতাম। এই হচ্ছে, মানে ভাবতে পারছো রাজস্থানেও এত সুন্দর একটা পর্বতমালা রয়েছে। আর মাউন্ট আবুর যা ছবি আমি দেখেছি, তো বহুদিন থেকেই আমার ইচ্ছা মাউন্ট আবু আসা রাজস্থানের। মানে জয়সালমিরের পরে আমি যদি সবথেকে বেশি কোনো জায়গায় আসতে চাইতাম তো সেটা হচ্ছে মাউন্ট আবু, আর আজকে সেখানে আমরা যেতে চলেছি।
আরাবল্লী পর্বত কিন্তু নর্থ ওয়েস্ট ইন্ডিয়ার খুবই ইম্পর্টেন্ট একটা মাউন্টেন, একদম দিল্লি থেকে শুরু হয়েছে গুজরাটের আমেদাবাদ অব্দি চলে গেছে, মানে দিল্লি, তারপরে হরিয়ানা, রাজস্থানের কিছুটা পার্ট, আর তারপরে গুজরাট, চারটে স্টেটের মধ্যে দিয়ে আরাবল্লী পর্বত গেছে। মানে আমার যেন মনে হচ্ছে জিওগ্রাফি বইয়ের পাতা থেকে বেরিয়ে চলে এসছে আজকে আমাদের জার্নি। মানে আরাবল্লী পর্বত সম্বন্ধে এত পড়েছিলাম, যদিও খুব বেশি সেরকমভাবে আমার মনে নেই, যা অল্প অল্প মনে আছে, গুরু শিখরের কথা মনে আছে, তো এইগুলো কিন্তু আমরা পড়েছি, জিওগ্রাফিতে পড়েছি। তো সেই জিওগ্রাফির পাতা থেকে বেরিয়ে আজকে আমার জার্নিতে চলে এসছে আরাবল্লী পর্বত। মানে মাউন্ট আবু পৌঁছাতে গেলে আমাদের এখন 267 কিলোমিটার জার্নি করতে হবে। আমরা মাউন্ট আবু নাক্কি লেকে স্টে করবো বলে ঠিক করেছি আজকে। নাক্কি লেকটা একদম খুব ভালো একটা পয়েন্ট মাউন্ট আবুর, যেখানে স্টে করলে সবকটা ট্যুরিস্ট স্পটই আমরা খুব ভালোভাবে কভার করতে পারবো। মানে আজকে যে জায়গাগুলো দিয়ে আমরা যাব, তার মধ্যে সবার প্রথমে পড়বে গন্ডোজ। গন্ডোজ আমি জাস্ট খালি ইম্পর্টেন্ট জায়গাগুলোর নাম বলছি। গন্ডোজ, সামেরপুর হয়ে আমরা পৌঁছাবো পিনবরা। পিনবরা তোমাদের বললাম, পিনবরাতেই আমরা NH-62 কে ছেড়ে দেবো, আর তারপরে NH-27 নিয়ে মাউন্ট আবুর দিকে এগিয়ে যাবো। 267 কিলোমিটার জার্নি করতে 4.5 ঘন্টার মতো সময় লাগবে গুগল বলছে। আমরা হয়তো আর একটু বেশি সময় নেব, কারণ আমরা দাঁড়াবো, যদি কোনো ভালো স্পট পাই সেখানে দাঁড়াবো, সেখানকার শট নেব, ড্রোন শট নেব, পুরো জার্নিটা এনজয় করতে করতে আস্তে আস্তে মাউন্ট আবুর দিকে পৌঁছাবো। সানসেটের সময় যদি পৌঁছে যেতে পারি মাউন্ট আবুতে, তাহলে নাক্কি লেকের ভিউ তোমাদের দেখাতে পারবো। তাহলে যদি সেরকম ইম্পর্টেন্ট কিছু না থাকে, তাহলে ডাইরেক্টলি আমরা নাক্কি লেক পৌঁছাবো আজকে। এই যে ডিমার্ট দেখতে পাচ্ছ, ডিমার্ট, এটা হচ্ছে ডিমার্ট মনি। এটা অনেকটা আমাদের ওখানকার স্পেন্সার্সের মতো, বুঝতে পেরেছিস? এখানে সমস্ত ধরনের জিনিসপত্র পাওয়া যায়। এবার যখন মহারাষ্ট্রে গেছিলাম, মুম্বাইতে গেছিলাম, থানেতে ছিলাম, রায়ডাপালের বাড়ি, রায়ডাপাল কিন্তু মাসকাবাড়ি বাজার ডিমার্ট থেকেই করে আর কি। আরাবল্লী পর্বতে কিন্তু একটা পাসও রয়েছে, সেই পাসটার নাম হচ্ছে হলদিঘাটি। হলদিঘাটি সম্বন্ধে যারা, আমরা ইতিহাস সম্বন্ধে জানি, তারা কিন্তু জানি হলদিঘাটিতে যুদ্ধ হয়েছিল, হলদিঘাটের যুদ্ধ, বিখ্যাত হলদিঘাটের যুদ্ধ, 18 জুন 1576 সালে মহারানা প্রতাপ আর মুঘল সম্রাট আকবর, আকবরের সেনাপতি মানসিংয়ের যুদ্ধ হয়েছিল। সেই পাসও আমরা হয়তো ভিজিট করবো, এখন আমি শিওর না। আমাকে মাউন্ট আবু পৌঁছে তারপরে প্ল্যানটা দেখতে হবে, যদি সেরকম হয় তাহলে পাঁচটাও হয়তো আমরা ভিজিট করবো। এই যে দুপাশে দেখতে পাচ্ছ এত গ্রিনারি দেখা যাচ্ছে, গ্রিনারি কিন্তু বেশিরভাগই বালির উপরই হয়েছে বলতে পারো, বালি কিন্তু রয়েছে নিচে, কারণ পুরো যোধপুর শহরও কিন্তু থর মরুভূমির মধ্যেই অবস্থিত, একদম থর মরুভূমির মধ্যে, যেহেতু বর্ষাকাল গেছে ওই জন্য একটু বেশি গ্রিনারি রয়েছে। আর মার্চ মাস থেকে এগুলো সব শোকাতে শুরু করে দেবে, আর মার্চ, এপ্রিল, মে, জুন, তো জুন অবধি একদম সমস্ত কিছু খটখটে শুকনো হয়ে যাবে। জুনের পরে, জুনের শেষের থেকে বৃষ্টি শুরু হবে, তারপরে আবার আস্তে 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 একটু গ্রিনারি ফুটে উঠবে এইসব এরিয়াতে। দেখেছো, এরিয়া দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে যে এগুলো কিন্তু পুরো বালির উপরই, বালিয়ারির উপরই, ছোটো 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 হালকা হালকা ঘাস আর তার মধ্যে গাছপালা হয়ে রয়েছে, পুরো কিন্তু মরুভূমি এরিয়া, দূর দূরান্ত অব্দি কিচ্ছু নেই, পুরো ডেজার্ট, ডেজার্ট অ্যান্ড ডেজার্ট। দূরে বেশ ছোটো ছোটো কিছু পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, পাহাড়ের রেঞ্জটা এখান থেকে শুরু হয়েছে। এখানে একটা অদ্ভুত টাইপের পাহাড় দেখতে পাচ্ছি আমি, জাস্ট অদ্ভুত টাইপের, একটাই মাত্র পাহাড় একটা শিবলিঙ্গের মতো দাঁড়িয়ে আছে, তার সাথে এখানে একটা গম্বুজের মতো পাহাড়। কাজে আমি কিন্তু 104-105 মধ্যে স্পিডটা কন্ট্রোল করার চেষ্টা করছি, কারণ আর এর থেকে বেশি স্পিড উঠে যাওয়ার চেষ্টা হচ্ছে, বাইক চেষ্টা করছে, কিন্তু আমি কন্ট্রোলে রাখছি। 6000 RPM-এর মোটামুটি 4500-5000 RPM, 5000 RPM-এর কাছাকাছিতে আমি বাইক রাইড করছি। তার কারণ হচ্ছে কদিন ধরে আমার মাইলেজ খুব কম দিয়েছে, এখন আমি চেষ্টা করছি একটু মাইলেজটাকে ইনক্রিজ করার। আমরা পালি পৌঁছেছি, লেফট সাইডে পালি টাউন চলে যাচ্ছিলো, আর আমরা রাইট সাইডে নিয়ে নিচ্ছি, এখান থেকে National Highway 62-তে কন্টিনিউ করবো পালি থেকে সামনের দিকে। এখনও 192 কিলোমিটার রাইড করতে হবে আমাদের, আর টাইম হয়েছে 12:25। ভালো রাইড হচ্ছে আমাদের, খুব ভালো রাইড হচ্ছে, রাস্তা ভালো আছে, রাইড ভালো হচ্ছে। এটা যদিও সার্ভিস লেন, উপরে হাইওয়ে, হাইওয়ে একদম মাখন। এখন আমাদের কন্টিনিউ স্ট্রেট 124 কিলোমিটার যেতে হবে, 124 কিলোমিটার, 130 কিলোমিটার পিন্ডওয়ারা, মানে প্রপার পিন্ডওয়ারা অবধি আমরা যাবো না, পিন্ডওয়ারার আগে থেকেই হয়তো ডান দিকে বা বাঁদিকে কেটে যাবো।
এখানে একটা ডাইভারশন পেয়েছি আমরা, মোটামুটি লাস্ট 1 কিলোমিটার ধরে ডাইভারশন রয়েছে। আর এই লরিটাকে আমি ওভারটেক করতেই পারছিলাম না, 1 কিলোমিটার ধরে চেষ্টা করে যাচ্ছি, 1.5 কিলোমিটার ধরে চেষ্টা করে যাচ্ছি, ওভারটেক করতেই পারছিলাম না, এখন এই জায়গা পেয়েছি। পাহাড়ের একটা রেঞ্জ কিন্তু পুরো আমাদের ঘিরে রেখে দিয়েছে, এখন পুরো একদম 180 ডিগ্রি অবধি চলে গেছে, পেছন দিকে নেই, জাস্ট এই বাঁ সাইড দিয়ে শুরু হয়েছে, শুরু হয়ে এদিকে চলে গেছে, এরম ঘুরে বেরিয়ে গেছে পাহাড়টা। ছোট্ট পাহাড়, কি পাহাড় আমার কোনো আইডিয়া নেই। আর মাঝে মাঝে না আমি বেশ কিছু নদী খাত দেখতে পাচ্ছি, নদী খাতে খালি বালি পড়ে রয়েছে, কোনো জল নেই। দেখি যদি ওরকম সামনে দেখতে পাই তাহলে তোমাদের দেখাবো, তাহলে আমি স্পিডে বেরিয়ে যাচ্ছি তো ফট করে নদীগুলো দেখাতে পারছি। এই যে এরকম নদী খাতের কথা বলছিলাম, জাস্ট নদী খাতটা দেখো, পুরো বালি জমে রয়েছে, হালকা পাতলা একটা জল, যে জাওয়াই রিভার বা জাওয়াই নদী। জাওয়াই নদী কিন্তু আরাবল্লি রেঞ্জ থেকে বেরোচ্ছে, পালি ডিস্ট্রিক্টের গড়িয়া ভিলেজ থেকে বেরিয়ে খাড়ি রিভারে গিয়ে জয়েন করছে, খাড়ি নদীতে গিয়ে জয়েন করছে, মানে মাউথ হচ্ছে খাড়ি নদী, সোর্স হচ্ছে আরাবল্লি পর্বত। যাই হোক, আমরা এখন অব্দি কিন্তু 166 কিলোমিটার রাইড করে ফেলেছি যোধপুর থেকে, এখন বাজে হচ্ছে দুপুর 1:40। এরকম একটা টোল প্লাজা দেখতে পাচ্ছ, সেখানে আমরা দাঁড়িয়ে পড়েছি। এদিকে কিন্তু আরাবল্লি পর্বত বা আরাবল্লি হিলের রেঞ্জ দেখা যাচ্ছে, এদিকেও দেখা যাচ্ছে, তার সাথে আবার এদিকেও দেখা যাচ্ছে। এদিকে যদি একটু জুম করি দেখতে পাবো তোমরা, আরাবল্লি হিল কিন্তু দেখা যাচ্ছে, হর্ন শুনে পায়রাগুলো উড়ে যাচ্ছে এখানে। মানে রাইড করতে করতে হালকা খিদে পাচ্ছিল, তোমাদের বলছিলাম আর বনি কিন্তু অলরেডি প্যাক করে এনেছে। এইটার যে মেন খনিটা রয়েছে সেটা কিন্তু স্যাডেল ব্যাগের ভেতরে রয়েছে, কিন্তু বনি এটা প্যাক করে নিয়ে এসেছে অল্প করে। দেখি দেখি কাজু আমন্ড কিসমিস, ফোনটা পড়লো, ফোনটা পড়তে দেবো না, জ্যাকেটটাও পড়ে যাচ্ছে, জ্যাকেটটা পড়ুক, জ্যাকেটটা পড়ুক, কেন ধুলো হচ্ছে না বলে সত্যি। এই যে এই মেয়েটি হচ্ছে আমার গার্ডে বসে থাকে, হ্যাঁ হাওয়া খায় না, হ্যাঁ গরম হাওয়া, যে লু বইছে এখন, এই লুটা যে আমাকে খেতে হচ্ছে, তার সাথে ধুলো খেতে হচ্ছে না, ধুলো আসলেই তো আমার পিঠটা ধরে বসে থাকি, আমি ঠান্ডা হাওয়া খাই, তুই ধুলো খাস, আমি কিছুই খাই না, আরামে যাই ভাই। যোধপুরের বাদাম ভাজা না, এটা কালকে আমি যোধপুর থেকে কিনেছি, কিন্তু যোধপুরের যে লোকটা বিক্রি করছিল সে বললো এটা গুজরাটের বাদাম ভাজা। জানতামই না, 100 গ্রাম বাদাম হচ্ছে 30 টাকা। এখানে আমরা মোটামুটি 35-40 মিনিট মতো রেস্ট নিয়ে নিয়েছি, ওই 1:30 নাগাদ এসে 1:35 নাগাদ এসে পৌঁছেছিলাম, আর এখন বাজে হচ্ছে 2:07। মাউন্ট আবুর বিখ্যাত নাকি লেকের জন্য আমাদের 101 কিলোমিটার রাইড করতে হবে, 101 কিলোমিটার রাইড করতে 2 ঘন্টা 5 মিনিট সময় লাগবে বলে গুগল বলছে। আমরা যদি ননস্টপ যেতে পারি তাহলে আরও আগে পৌঁছে যাব, ননস্টপ যেতে হবে। আর এদিকে দেখো পুরো আরাবল্লির রেঞ্জ কিন্তু বিরাটভাবে শুরু হয়ে গেছে, সামনে যত এগোবো আমরা এরকম পর্বতমালা বা এরকম পাহাড় আরও বেশি দেখতে পাবো, আর আস্তে আস্তে আমাদের কিন্তু অল্টিটিউড গেইন করতে হবে। ওহো, এই ভিউয়ের জন্যই তো ওয়েট করছিলাম এতক্ষণ, এই ভিউয়ের জন্যই ওয়েট করছিলাম, কখন আরাবল্লি মাউন্টেন রেঞ্জ পুরো একদম সামনে ফুটে উঠবে আর আমরা তার মাঝখান দিয়ে বাইক রাইড করবো, জাস্ট এই ভিউটার জন্যই এতক্ষণ ওয়েট করছিলাম। আবু রোড 76 কিলোমিটার, পিনপাড়া কতটা দেখালো, দূরদর্শ একটা ভিউ লাগছে, কিন্তু দূরদর্শ একটা ভিউ, অনেকটা কেরম লাগছে বলতো, জম্মু থেকে কাশ্মীরে ঢোকার সময় যেরকম পাহাড়গুলো দেখা যায়, পীর পাঞ্জাল রেঞ্জ, অনেকটা কিন্তু সেরকমই লাগছে। আরাবল্লি পাহাড়ের মধ্যে দিয়ে রাইড করছি যোধপুর থেকে মাউন্ট আবু, প্রথম টানেল, আজকে জার্নির প্রথম টানেল, মোটামুটি ধরে নাও এই 200 মিটার লেন্থের একটা টানেল,
টানেলটা ক্রস করে বেরিয়ে গেছিলাম, আবার ব্যাক করে এলাম। তার কারণ হচ্ছে এখান দিয়ে একটা ড্রোন শট নিতেই হবে, এই রোদের মধ্যে দাঁড়িয়ে ড্রোন শট নেওয়াটা মুশকিল হয়ে যেত, তাই জন্য টানেলের একদম মুখে দাঁড়িয়েছিলাম যেখানে ছাওয়া ছিল, আর ড্রোন শট নিয়েছি। আস্তে আস্তে আমরা সামনের দিকে যেতে থাকি, আর তোমরা আরাবল্লি মাউন্টেন রেঞ্জের সাথে NH-62-র তুখর ভিউ, মানে পাখির চোখে কেরম লাগছে NH-62-কে একবার দেখে নাও, চলো লেটস গো। আচ্ছা, এখান থেকে হাইওয়ে কিন্তু ডিভাইড হয়ে গেল, এই যে উপরের রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু উদয়পুর চলে যাচ্ছে, জাস্ট এরকম বাঁদিকে ঘুরে যাচ্ছিল রাস্তাটা, গিয়ে ঘুরে এই ব্রিজের উপর দিয়ে উদয়পুর চলে যাবে। 100 কিলোমিটার এখান থেকে উদয়পুর, আমরা স্ট্রেট নিয়ে নিলাম আবুধাবির জন্য, আবুধাবি বলছি, মাউন্ট আবুর জন্য। হাম দোনো কা এক ফটো আগার খিচ দেঙ্গে তো, নেই নেই এসা ফটো, হ্যাঁ হ্যাঁ এসা এক ऐसा एक रास्ता ज्यादा मत लेना, ऐसे करके दो तीन खींचना भैया। थैंक यू भैया, थैंक यू। 26 किलोमीटर 55 मिनट समय लगभग, एखो 3:35 बजे, एन पक्का 3:35। और देखो पहाड़, আমরা যাচ্ছি স্ট্রেট এখন ওই পাহাড়ের দিকে, ওই পাহাড়ে কোনো একটা জায়গায় বা কোনো একটা টপে আমরা উঠবো, টপ কিন্তু একদম আমরা দেখবো এই ট্রিপে, মানে এই আরাবল্লি মাউন্টেন রেঞ্জের পুরো টপ আমরা দেখবো, গুরু শিখর। আবার সামনের এই মাউন্টেনটা দেখো, সামনের এই পাহাড়টা দেখো, এই পাহাড়ের উপরে মনে হচ্ছে একটা গ্লোবের মতো পাথর রাখা রয়েছে, মনে হচ্ছে পাথরটা আলাদা করে রাখা রয়েছে, যখন তখন পড়ে যেতে পারে দেখে মনে হচ্ছে। ওয়েলকাম টু মাউন্ট আবু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, মাউন্ট আবু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে ঢুকে গেছি। ও এখান থেকে কিন্তু আমাদের পাহাড়ে ওঠা শুরু হয়ে গেল, একদম এখান থেকে পাহাড়ে ওঠা শুরু হয়ে গেল। এখান থেকে মাউন্ট আবু নাকি লেকের ডিস্টেন্স হচ্ছে 20 কিলোমিটার, 20 কিলোমিটার পুরো পাহাড়ের মধ্যে দিয়ে ক্লাইম করতে হবে, আস্তে আস্তে উপরের দিকে উঠতে হবে আমাদের, অলরেডি উঠ ভালোই আমাদের গেইন করতে হবে এখন। এখান দিয়ে কিন্তু পুরো নিচের ভিউ পাওয়া যাচ্ছে, হ্যাঁ অনেকটা পুরুলিয়ার মতো, কিন্তু তবে অল্টিটিউডে পুরুলিয়ার থেকে অনেকটাই উঁচু বনি। এই জায়গাটা দিয়ে তোমাদের একটুখানি নিচের দিকটা দেখাবো বলে দাঁড়িয়ে পড়লাম, জাস্ট জায়গাটা দেখো, হাফ রাস্তা উঠে এসেছি আমরা, হাফ এখনো আসিনি যদিও। এখান থেকে 17 কিলোমিটার মাউন্ট আবু, মাত্র 3 কিলোমিটার উঠেছি, ওয়াইল্ড লাইফ স্যাংচুরির ভেতরে 3 কিলোমিটার জার্নি করছি, তো তার মধ্যে এরকম একটা ভিউ পেয়েছি, জাস্ট ভাবলাম তোমাদের একটুখানি দেখাই। এত গ্রিনারি বনি দেখেছিস এর আগে রাজস্থানে, শুনেছিস? দেখো চিতার ছবি, লেপার্ড, এখানে কিন্তু লেপার্ড, স্লথ বিয়ার সব কিছুই রয়েছে, হনুমান তো রয়েছে দেখতে পাচ্ছি, হরিণ মনে হচ্ছে হরিণও আছে টুকটাক, কারণ চিতা কি খাবে না ওদের। কিরকম ফিল আসছে বলো, নর্থ বেঙ্গলে ফিল আসছে কি, উত্তরাখণ্ড হিমাচলে ফিল আসছে কি, জাস্ট পাহাড় দেখো, ডান সাইডে পাহাড় দেখো, পুরো নেপাল উত্তরাখণ্ড হিমাচল নর্থ বেঙ্গলে ফিল আসছে পুরো, মাউন্ট আবুতে এত উঁচু উঁচু পাহাড় রয়েছে, বাপরে বাপ। দেখো জাস্ট ভিউ দেখো, জাস্ট ভিউ দেখো, দারুণ প্রাকৃতিক পরিবেশ, দারুণ প্রাকৃতিক পরিবেশ, জঙ্গল তো রয়েছে তার সাথে এগুলো খেজুর গাছ, সুপারি গাছ না খেজুর গাছ, নারকেল গাছ খেজুর গাছ ভর্তি, এখানে খেজুর গাছ এগুলো নারকেল গাছ মনে হচ্ছে। শ্রী ঋষি বশিষ্ঠ দ্বার তাই তো দেখলাম নাকি, হোটেল সিলভার ওক ভ্যালি, হোটেল শুরু হয়ে গেছে বনি, একটুখানি দেখিস আমরা নাকি লেকের কাছাকাছি থাকবো, একদম পৌঁছে গেছে মাউন্ট আবু, নাকি লেক পৌঁছে গেছি, এই হচ্ছে নাকি লেক, কি ভিউ রে ভাই, হোটেল ক্রিস্টাল ইন, একদম নাকি লেক ওখানে দেখা যাচ্ছে, এই হচ্ছে হোটেল ক্রিস্টাল ইন, এখানে আমরা রুম নিয়েছি, কথা বলেছে বনি 1400 টাকা করে রুম বলেছে, দেখাচ্ছি ধরো, এখানে কিন্তু নাকি লেক দেখা যাচ্ছে, জাস্ট ফাঁক দিয়ে দেখা যাচ্ছে,
আর এই হচ্ছে আমাদের রুম, ফার্স্ট ফ্লোরের রুম, রুম নাম্বার 204। রুমটা একটু ছোট, এই হচ্ছে রুমের সাইজ, দেখতে পাচ্ছ পরিষ্কার আছে, পুরো নিট অ্যান্ড ক্লিন রুম, কিন্তু ছোট। এসি নেই, নন এসি রুম, ফ্যান আছে, ফুল স্পিডে ফ্যান চলছে, এসি লাগার কথাও নয়। এখানে ওয়াশরুম রয়েছে, টিভি নেই। রুম রেন্ট নিয়েছে 1400 টাকা, কালী পুজোতে এই রুমটা 5500 টাকা বলছে। ওদের সিজনাল জায়গা, ওদের সিজন অনুযায়ী রুমের রেন্ট হয় আর কি। তো কালী পুজোর সময় এটা হচ্ছে 5500 টাকা নাকি নন এসি রুম। এক্ষুনি আমার সামনে একটা ফোন এলো, বলে একটা ডাবল বেড দিয়ে দেবে, দুটো সিঙ্গেল বেড থাকবে সেই রুমে, 7000 টাকার রুম রেন্ট। তাই তোমরা যদি আসো মাউন্ট আবুতে, খুচরে আরও হোটেল পেয়ে যেতে পারো, কিন্তু তাও আমি যেহেতু থাকছি এখানে, তো আমি ডিটেলসটা দিয়ে দিচ্ছি তোমার। হোটেল ক্রিস্টাল ইন অ্যাট নাকি লেক, এই হচ্ছে দেবেন্দ্র সিং, কলকাতাতে থাকেন উনি। না, আমি এসে কিন্তু নাকি লেকের ড্রোন শট নিয়ে নিয়েছি, মাউন্ট আবু ড্রোন শট নিয়ে নিয়েছি। তোমরা যখন ড্রোন শটগুলো দেখতে থাকো, আমি একটু ফ্রেশ হয়ে নিই, অবস্থা খুব খারাপ, দেখতে পাচ্ছ চুলটুলের অবস্থা খুবই খারাপ। চলো স্টার্ট। ফাইনালি আমরা নাকি লেকে বোটিং করতে শুরু করে দিয়েছি। নাকি লেকের ড্রোন শট তো তোমরা দেখেই নিয়েছো, নাকি লেকটা কিরম দেখতে, উপর থেকে কিরম লাগছে, সব কিছুই তোমরা আশা করছি দেখে নিয়েছো। আর এই যে বোটিং করতে এসছি আমরা, এই যে বোটটা নিয়েছি, পার পার্সন 200 টাকা করে টিকিট, আর আধ ঘন্টার জন্য, 6:15 থেকে 6:45 অবধি আমাদের টাইম দিয়েছে। তো 6:45 5 মিনিট এদিক ওদিক হলে কোনো অসুবিধা নেই বলে দিয়েছে। আর এই যে ফাউন্টেন দেখা যাচ্ছিল ড্রোন শটে, হ্যাঁ, এর জন্য আবার 5 টাকা করে লাইফ জ্যাকেট আছে। 10 টাকা করে নিয়েছে আমাদের থেকে, 10 টাকা দিয়েছি আমি, দুটো জ্যাকেট 10 টাকা। 10 টাকা তুই দিয়েছিস? ও আচ্ছা আচ্ছা, আমি তাহলে ভুল জানি। আমি এরকম বোটিং করেছি লাস্ট নিকো পার্কে, সেটা তাও মোটামুটি 4-5 বছর তো হয়েই গেছে। তারপরে এতদিন পর এখানে এরকম নিজে প্যাডেল করে বোট চালাচ্ছি, আলাদাই কিন্তু লাগছে। সন্ধে হয়ে গেছে না, ঝিলটা এত সুন্দর লাগছে, পুরো লাইট 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 জ্বলে গেছে। জলটা কিন্তু বেশ ঠান্ডা, লেকের জল। হ্যাঁ, লেকের জল তো ঠান্ডা হবেই। করেছি এইটা তো অন্যরকমের না, আমি নিজে প্যাডেল করছি, খুব সুন্দর লাগছে। মানে আজকে সন্ধ্যাটা পুরো বেস্ট সন্ধ্যে। আমার মনে হয় না এই ব্লগে আর সেরকম কিছু দেখানোর রয়েছে। এই ব্লগে চেষ্টা করেছি নিজের মতো করে রাজস্থানে মাউন্ট আবু, যোধপুর থেকে মাউন্ট আবুর জার্নি তোমাদের সামনে তুলে ধরার, নিজে জার্নি করেছি আর তার সাথে সাথে আমার মতো করে তোমাদের সামনে তুলে ধরেছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। মাউন্ট আবু জায়গাটাও দারুণ। আমরা এখন একটু নাকি লেকে বোটিং করবো, একটু ফিল নেবো জায়গাটা। কালকে কী করবো, কালকে কী করবো, কালকে ব্লগেই জানাবো তোমাদের, আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না। তো আজকে ব্লগটা আমি নাকি লেক থেকেই শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর যদি বেশি ভালো লাগে তাহলে নিজেদের চেনা জানা বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার বনিয়া দিয়ে শেষ করো। তাহলে আজকে ব্লগটা এখান থেকে এন্ড করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে তোমাদের চেনা জানা বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সবার সঙ্গে শেয়ার করে দিও এরপর আর কি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। হ্যাঁ, আর যদি ব্লগটা ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী ব্লগের সঙ্গে, ততক্ষণ টাটা, টেক কেয়ার, গুড নাইট অ্যান্ড বাই বাই ফ্রম মাউন্ট আবু। এখানে বোটিং এর টিকিট কিন্তু 8:30 অবধি দেয়, 9 অবধি বোটিং করা যায়, 8 ঘন্টা করে বোটিং তোমাদের বলেছি। আর মাউন্ট আবুর অবস্থা দেখো আজকে, বিরাট ভিড় রয়েছে নাকি লেগে। কি এখন তুই মার্কেটিং করবি নাকি? হ্যাঁ, এদিকে কিনে ছেড়ে দে, পরে কিনবি। মাউন্ট আবুতে এত ভিড় দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে, কালী পুজোর সময় এরকম ভিড়। বনির এখানে মার্কেটিং চলছে, ভুট্টা খেতে খেতে আমি বনির পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছি, বনি কি সব কেনাকাটা করছে। আর এদিকে একটা জিনিস দেখো, এখানে কিন্তু বন্দুকও পাওয়া যাচ্ছে, নো লাইসেন্স রিকোয়ার্ড। এখান দিয়ে বন্দুক কিনে এখানে টেস্ট করতে হবে, গুলি চালিয়ে ঠিক করে দেখতে হবে। আবার এটা কি সব পরে দেখছি, কি করছিস?
কত দাম 250 নে 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 হ্যাঁ হ্যাঁ